আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গুগল শিট ব্যবহার করে ফর্মস ডেইলি রিপোর্টটি অনলাইনে সাবমিট করা যায়। সাধারণত একটি ফর্মস ডেইলি রিপোর্টে তিন ধরনের তথ্য থাকে। প্রথমত থাকে ডেইলি অ্যাটেন্ডেন্স, এর সাথে থাকে জুম ক্লাস অ্যাটেন্ডেন্স এবং টিউশন ফির আপডেট। এই তথ্যগুলো তুলে ধরার জন্য ফর্মমাস্টারকে প্রত্যেক দিন কিছু কমন টেক্সট লিখতে হয় অথবা কমসে কম কপি পেস্ট করতে হয়। টেক্সটগুলো এরকম অনেকটা, যেমন তারিখ, সেকশনের নাম, টোটাল স্টুডেন্ট সংখ্যা, ওই দিনের প্রেজেন্ট স্টুডেন্ট সংখ্যা, এর সাথে জুম ক্লাস বাংলা, জুম ক্লাস ইংলিশ, অর্থাৎ যেই কয়টি জুম ক্লাস হবে ওই ক্লাসগুলোর উপস্থিত ছাত্র সংখ্যা, এর সাথে থাকে সিপি অফ এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের বেতন কতজন পরিশোধ করেছে, সিপি অফ মে, জুন, জুলাই, এরকম করে প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত লম্বা একটি তালিকা তৈরি করতে হয়। তো এই কাজগুলো ফর্মমাস্টারকে করতে হবে না যখন এই রিপোর্টটি গুগল শিটের মাধ্যমে সাবমিট করা হবে। এবং অতিরিক্ত কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে গুগল শিট ক্যালকুলেট করে দেবে, যেমন ফর্মমাস্টার শুধু তার সেকশনের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট স্টুডেন্ট সংখ্যাটি ইনপুট দেবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই ওই দিন তার অ্যাবসেন্ট স্টুডেন্ট সংখ্যা এবং প্রেজেন্ট স্টুডেন্টের পার্সেন্টেজটি ওই রিপোর্টের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট হয়ে যাবে। একজন ফর্মমাস্টার শুধু টিউশন ফির আপডেট জানানোর জন্য তার ওই দিনে যেই মাসের একজন অতিরিক্ত স্টুডেন্ট বেতন প্রদান করছে বা দুইজন অতিরিক্ত স্টুডেন্ট বেতন প্রদান করছে, তো সেই মাসের তথ্যটি শুধু আপডেট দিবে। প্রত্যেক মাসেরটা আপডেট দিতে হবে না, সেগুলো আগে থেকেই থাকবে। অর্থাৎ যেই মাসের সংখ্যাটা পরিবর্তন হবে, আপডেট হবে, সেটা শুধু পরিবর্তন করে দিবে, তাতেই স্বয়ংক্রিয়ভাবে তার বেতনের পার্সেন্টেজ, অর্থাৎ তার ফর্মের কত পার্সেন্ট স্টুডেন্ট এপ্রিল মাসের বেতন প্রদান করেছে, মে মাসের, এরকম করে প্রায় অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত যে মাসের বেতন প্রদান করেছে তার শতকরা হারও সেই রিপোর্টের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট হয়ে যাবে। তেমনি জুম ক্লাসের কথা ধরুন, যে জুম ক্লাসের অ্যাটেন্ডেন্সটি যদি সেই রিপোর্টে ইনপুট করে দেওয়া হয় গুগল শিটে, তবে স্বয়ংক্রিয়ভাবে সপ্তাহ শেষে দেখা যাবে যে ওই ফর্মে এই সপ্তাহে কয়টি জুম ক্লাস মিস হয়েছে, যেই কয়টি জুম ক্লাস হয়েছে তাতে অ্যাভারেজ মানে প্রেজেন্ট স্টুডেন্ট কত ছিল, অ্যাভারেজ তার অ্যাবসেন্ট স্টুডেন্ট কত ছিল, এবং যেই পরিমাণ অ্যাভারেজ প্রেজেন্ট স্টুডেন্ট ছিল তাদের পার্সেন্টেজ তার টোটাল স্টুডেন্টের সাপেক্ষে কত, এগুলো স্বয়ংক্রিয়ভাবে সেই রিপোর্টে তৈরি হয়ে যাবে। ফর্মমাস্টারকে কেবল তার তথ্যটা ইনপুট দিতে হবে, বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে। তবে চলুন দেখি যে কীভাবে গুগল শিটের মাধ্যমে ফর্মস ডেইলি রিপোর্টটি সাবমিট করা যায়। একটি ওয়েব লিঙ্কের মাধ্যমে গুগল শিটে প্রবেশ করতে হয়। লিঙ্কটি ফর্মমাস্টারদের গ্রুপে শেয়ার করা থাকবে। তো আপনারা ফর্মস ডেইলি রিপোর্ট নামে একটি গুগল শিটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেরকম নাকি গুগল ফর্মেরও লিঙ্ক থাকে। আমরা সেই লিঙ্কের উপর ক্লিক করলেই গুগল শিটে প্রবেশ করতে পারব। এখানে একটি বিষয় বলে রাখা আবশ্যক, প্রতিদিন নতুন নতুন লিঙ্কে ক্লিক করে এই রিপোর্টে প্রবেশ করতে হবে না, বরং একই লিঙ্ক প্রত্যেক দিন ব্যবহার করতে পারব। আপনারা এখানে তিনটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। প্রথম রিপোর্টটি হচ্ছে রিপোর্ট অন টিউশন ফিস, দ্বিতীয় রিপোর্টটি হচ্ছে রিপোর্ট অন ডেইলি অ্যাটেন্ডেন্স, এবং তিন নম্বর রিপোর্টটি হচ্ছে রিপোর্ট অন জুম ক্লাস অ্যাটেন্ডেন্স। এখন আমরা একটু আলাদাভাবে দেখি যে রিপোর্টগুলোতে কোন ধরনের তথ্য সন্নিবেশ করা হয়েছে। প্রথম রিপোর্টে দেখুন, এখানে যে কলামগুলো আছে সেখানে আছে সিরিয়াল নাম্বার, সেকশন, ফর্মমাস্টার, টোটাল স্টুডেন্ট, তার সাথে আছে এপ্রিল, মে, জুন, জুলাই, এমন করে অক্টোবর মাস পর্যন্ত কালেকশন এবং তার পার্সেন্টেজ। দ্বিতীয় রিপোর্টটি দেখি সেখানে কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও সিরিয়াল নাম্বার, সেকশন, ফর্মমাস্টার, টোটাল স্টুডেন্ট রয়েছে, পাশাপাশি রয়েছে প্রেজেন্ট স্টুডেন্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট এবং প্রেজেন্ট স্টুডেন্ট পার্সেন্টেজ। তিন নম্বর রিপোর্টে দেখুন, যেটি হচ্ছে জুম ক্লাস অ্যাটেন্ডেন্সের, এখানেও
আগের দুটি রিপোর্টের মতো সিরিয়াল নাম্বার, সেকশন, ফরমাস্টার, টোটাল স্টুডেন্ট এই কলামগুলো আছে। আর এখানে বিষয়ভিত্তিক জুম ক্লাস অ্যাটেন্ডেন্স দেখানোর জন্য রয়েছে জুম ক্লাস বাংলা, জুম ক্লাস ইংলিশ, এমনি করে 10টি সাবজেক্টের জুম ক্লাস অ্যাটেন্ডেন্স দেওয়ার কলাম। এখানে পাশাপাশি আরও কিছু কলাম রয়েছে, দেখুন, নাম্বার অফ মিসড ক্লাস, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স, অ্যাভারেজ অ্যাবসেন্স, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এই কলামগুলো এখানে রয়েছে। তো এখন আপনাদেরকে যেই তথ্য ইনপুট দিতে হবে সেটা কিভাবে দেবেন, এখানে বলে রাখা আবশ্যক যে কিছু কলাম আছে যার তথ্য আপনাকে কখনোই পরিবর্তন করতে হবে না। যেমন ধরুন এই ফর্ম মাস্টার নেম, তারপর সেকশন নেম, এই কলামগুলো কখনোই আপনাকে পরিবর্তন করতে হবে না, এটা যেমন আছে তেমন থাকবে। টোটাল স্টুডেন্টের কলামও কোনো পরিবর্তন করতে হবে না। হ্যাঁ, আপনাকে পরিবর্তন করতে হবে এটা যে এপ্রিল মাস কালেকশন, এই কলামটিকে পরিবর্তন করতে হবে। আপনি যখন এই কলামটি পরিবর্তন করবেন তখন অটোমেটিক এই পার্সেন্টেজের কলামটি পরিবর্তন হয়ে যাবে, সেহেতু পার্সেন্টেজের কলামও আপনাকে পরিবর্তন করতে হবে না। আপনাকে শুধু টিউশন ফির ক্ষেত্রে কালেকশনের কলামটি পরিবর্তন করতে হবে। যেমন মনে করুন যে গতদিন আপনার সেকশনে কালেকশন ছিল 21 জন, তো আজকে আরও 2 জন আপনার বেতন পরিশোধ করেছে, অর্থাৎ 21 থেকে 2 জন যোগ করলে 23 জন হবে। তো এই 23 এখানে কীভাবে বসাবেন? তো প্রথমে আমাকে করতে হবে যে আমি যেই সেলের তথ্য পরিবর্তন করব সেই সেলের উপর একটু টাচ করব। টাচ করলে সেই সেলটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর দেখবেন এই শিটের নিচের দিকে FX লেখা একটি রো আছে, ওই FX রোর সামনে আপনার যে ওই 21 কালেকশন সেটা দেখানো হচ্ছে। তো এই FX-এর 21-এর উপরে ক্লিক করুন। FX-এর 21-এর উপরে ক্লিক করলে দেখবেন আপনাকে একটি কিবোর্ড দেওয়া হবে সেটার এডিট করার জন্য। তো এখানে 21 দেওয়া আছে, আমি 21-কে ডিলিট করে এখানে 23 বানিয়ে দিলাম। 23 বানানোর পরে ঠিক তার সামনে বরাবর যে টিক সাইনটি আছে, টিক সাইনের উপরে ক্লিক করলে সেটা 23 হয়ে গেল, এবং দেখুন স্বয়ংক্রিয়ভাবে তার পার্সেন্টেজও 61%, অর্থাৎ বৃদ্ধি পেয়ে গেল। ঠিক তেমনি আমরা আমাদের যে কোনো মাসের কালেকশনের তথ্যটি পরিবর্তন করতে পারব। যেই মাসের কালেকশনের তথ্যটি পরিবর্তন হবে শুধু সেটি এডিট করবেন, অন্যটা আগের মতনই থাকবে। এ গেল টিউশন ফির সংক্রান্ত তথ্য ইনপুটের পদ্ধতি। এবার দেখুন আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট, প্রেজেন্ট পার্সেন্টেন্স, অর্থাৎ ডেইলি অ্যাটেন্ডেন্সের রিপোর্ট যেটা প্রদান করতে হবে, এখানেও আপনাকে টোটাল স্টুডেন্টসের কলাম কোনো পরিবর্তন করতে হবে না, অ্যাবসেন্ট স্টুডেন্টের কলামও কোনো পরিবর্তন করতে হবে না, প্রেজেন্ট পার্সেন্টেন্সের এই কলামটাকেও কোনো টাচ করতে হবে না। আপনাকে এখানে কেবল এই প্রেজেন্ট স্টুডেন্ট এই কলামটাকেই আপনাকে এডিট করতে হবে। আপনি যদি যে মনে করুন এখানে সায়েন্স সি বয়েসের আজকের প্রেজেন্ট স্টুডেন্ট ছিল হচ্ছে মনে করেন 39 জনের মধ্যে 35 জন, তো আপনি সায়েন্স সি বয়েসের সেই প্রেজেন্ট স্টুডেন্টের সেলটি ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এসে FX-এর সামনে এখন দেখুন যে ইন্টার টেক্সট অর ফর্মুলা, এই ইন্টার টেক্সট অর ফর্মুলার উপরে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনাকে একটি কিবোর্ড দেখাচ্ছে। তো আমাকে এখানে সংখ্যা বসাতে হবে, তো কিবোর্ডের সংখ্যা অপশনে চলে আসলাম। অপশনে এসে আমি অবশ্যই এগুলো আমরা ইংরেজিতে পূরণ করব, বাংলাতে না, আমার কিবোর্ডটি অভ্র হয়ে আছে সেটাকে আমি ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করার পরে আমি এখন এখানে বসাচ্ছি হচ্ছে 35, নাম্বার অপশনে গিয়ে 35, এরপর টিক সাইনের উপরে ক্লিক করব। দেখুন এটা 35 হয়ে গেল, সাথে সাথে তাহলে অ্যাবসেন্ট 4 এবং প্রেজেন্ট স্টুডেন্টস পার্সেন্টেজ 90%, সেটা অটোমেটিক এখানে দেখাচ্ছে। তো আমাকে আমার কাজ হচ্ছে এখানে শুধু প্রেজেন্ট স্টুডেন্টের সেলটি পূরণ করে দেওয়া, বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এবার জুম ক্লাস অ্যাটেন্ডেন্সের বিষয়টি, এখানে প্রত্যেক সাবজেক্টের জুম ক্লাস অ্যাটেন্ডেন্স দেওয়ার সেল রাখা আছে, কলাম রাখা আছে। একদিনে তো আর সব সাবজেক্টের জুম ক্লাস হয় না, মোটামুটি এক সপ্তাহে প্রতিটি সাবজেক্টেরই জুম ক্লাস হয় কম বেশি, 2-1টা ক্লাস মিস হয় অনেক ক্ষেত্রে। তো আমাদের করণীয় হচ্ছে যেই দিন যেই সাবজেক্টের জুম ক্লাস হবে সেই সাবজেক্টের বিপরীতে সংখ্যাটা বসিয়ে দেওয়া। মনে করুন আজকে ম্যাথ ক্লাস হয়েছে, এই ম্যাথ ক্লাসের অপশনটা এখানে আছে,
তো আমাকে দেখতে হবে আমার ফর্মের কোনটা, মনে করুন আমার ফর্ম এখানে একটি ফর্ম আছে, মনে করুন এদিকে একটা ফর্ম, আমার ফর্মের সেলের উপরে আমি টাচ করব। এরপর এফএক্স এর সামনে যেখানে ইন্টার টেক্সট আর ফর্মুলা লেখা সেই ঘটার উপরে টাচ করব বা ক্লিক করব, তাতে কিন্তু আমাকে দেখুন আমাকে কিবোর্ড দেখাচ্ছে। তো আমি যদি আমার আজকের ম্যাথ ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে দেই, মনে করুন ম্যাথ ক্লাসে ছিল 25 জন, সেটি লিখে এই টিক সাইনের উপরে ক্লিক করব, তো 25 জন এখানে অ্যাড হয়ে গেল। তো এক সপ্তাহের মধ্যে মোটামুটি আমার এই পুরো ঘরটি পূরণ হয়ে যাবে, পুরো ঘরটি এরকম পূরণ হয়ে যাবে। বাকি যেই সাদা অংশটুকু আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু, এটা আমি এখন সিলেক্ট করে দেখাচ্ছি, এই ঘরে আপনাদের কোনো তথ্য পরিবর্তন বা ইনপুট করার প্রয়োজন নেই। এখানে নাম্বার অফ মিসড ক্লাস, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স, অ্যাভারেজ অ্যাবসেন্স, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এগুলো সবই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এবং সপ্তাহ শেষে খুব সহজেই কিন্তু একটি ফর্মের জুম ক্লাস অ্যাটেন্ডেন্সের সামারি আমাদের সামনে চলে আসবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে গুগল শিটের মাধ্যমে সহজেই ফর্মস ডেইলি রিপোর্ট সাবমিট করা যায়। এখানে একটি কথা না বললেই না, যেহেতু এই রিপোর্টে প্রবেশাধিকার সকল ফর্মাস্টারেরই আছে এবং তারা চাইলে একজন ফর্মাস্টার অপর ফর্মাস্টারের তথ্য বিকৃতি করতে পারবে, কিন্তু সেটা নৈতিকভাবে কখনোই ঠিক না। আর হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এরকম তথ্য বিকৃতি করে সেটা খুঁজে বের করাও কঠিন কিছু না। যেই সেলের তথ্য পরিবর্তন হবে সেই সেল সিলেক্ট করে আমি যদি তার এডিট হিস্ট্রিকে ওপেন করি, তখনই দেখানো হবে যে এই সেলের তথ্য কে কে পরিবর্তন করেছে। এই জন্য এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, যাতে ইচ্ছাকৃতভাবে একজন ফর্মমাস্টারের দ্বারা অন্য ফর্মের কোনো তথ্য বিকৃতি না ঘটে। তো আমরা আশা করি আমরা গুগল শিট ব্যবহারের মাধ্যমে ফর্মস ডেইলি রিপোর্ট তৈরি করতে সফল হব এবং স্থায়ীভাবে আমরা এই অনলাইন কার্যক্রমের সাথে এই নতুন একটি পদ্ধতি সংযুক্ত করতে পারব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।